টাঙ্গাইলের মধুপুরের আউশনাড়া ইউনিয়নের বোকারবাইত এলাকায় কলাবাগানের কলাগাছ হতে কলার কাঁদি কেটে প্রায় 4 লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বোকারবাইত এলাকার মৃত কোরবান আলীর ছেলে বাদশা মিয়ার কলাবাগানের 1000 কলাগাছ হতে কেবাকারা গত বৃহস্পতিবার রাতে কলা ছড়ি কেটে মাটিতে ফেলে রেখে যায় এবং তার বাড়ির বাইরে রাখা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। বাদশা মিয়া জানান, তিনি বিভিন্ন এনজিও হতে ঋণ নিয়ে প্রায় 1.5 একর জমিতে একটি কলার বাগান করেছিলেন। এ ব্যাপারে বাদশা মিয়া মধুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সে অসহায় লোক, তার 14-15 সকলা গাছ নষ্ট করে দিছে, অনেক ক্ষতি হয়েছে, ভালো ক্ষতি হয়েছে। এর জন্য আমরা এই এলাকাবাসী সরকারের কাছে বিচার চাই। আমরা এই বিষয়টা সরকারের কাছে আকুল আবেদন, আমরা এটা সঠিক তদন্ত চাই আর উচিত বিচার চাই। ঋণপাতি করিয়া ধার দেনা করিয়া অন্যের জায়গায় কিছু কলা আবাদ করছিল, ঋণপাতি করিয়া বর্গা হিসেবে কে ধোকারে সেই কলার বাগান কাইটা ফেলাইছে, কলা সহ তার বাড়ি ঘরে কিছু ভাঙচুর করছে, কিছু জিনিসপাতি ছিল বাইরে ছেলে নিয়ে গেছে। আমরা এলাকাবাসী সকলে মিলা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের আকুল আবেদন, সঠিক তদন্তের মাধ্যমে।